এখন আমি গুলমার্গে এসে পৌঁছেছি কত মোটামুটি 12 থেকে 13 মিনিট মতো লাগলো এখানে আসতে এখানে এসে একটা গাইস ঘোড়ায় করে এখন চলে এসেছি গুলমার্গের মানে শেষ পয়েন্টটাতে যে হ্যালো বন্ধুরা আমি রাজ আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিমেট 2.0 তো আজকের ওয়েদার আবারও সেই মেঘাচ্ছন্ন ভালো ওয়েদার নয় কালকে ভাবছো তো ভিডিওটা কেন অ্যাব্রাপ্টলি এন্ড করলাম অ্যাব্রাপ্টলি এই জন্য এন্ড করেছি কেন কালকে কিছু দেখানোর ছিল না আজকে যাচ্ছি গুলমার্গ তো কাশ্মীর ডে 4 বা কাশ্মীর ব্লগ পার্ট 4 এ আমরা যাবো আজকে গুলমার্গ ওখানে আমার গন্ডোলার টিকিট কাটা নেই তো ওই ফেজ 1 ফেজ 2 ফেজ 2 পাইনি তাই জন্য আমি কাটিয়েইনি বুকই করিনি এখন এরকম ওয়েদার কন্ডিশন থাকলে তো অটোমেটিক্যালি গন্ডোলার টিকিট ক্যান্সেল হয়েই যেত গন্ডোলা রাইড ক্যান্সেল হবে সেকেন্ড ফেজটা হয়তো ক্যান্সেল হবে কারণ খারাপ ওয়েদার কন্ডিশন থাকলে রোপওয়েও তো নেয় না তো দেখা যাক ওখানে গিয়ে ঘোড়া যদি পাই ঘোড়ায় ঘুরে পুরো গুলমার্গ জায়গাটা ঘোরার চেষ্টা করব আপাতত ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট লঞ্চে তারপরে গুলমার্গের পথে যাত্রা শুরু হবে তো চলো ব্রেকফাস্ট লঞ্চে ব্রেকফাস্টটা করে নিই তারপর যখন গাড়িতে উঠবো তোমার সাথে কথা হচ্ছে বন্ধুগণ ঘড়ির কাঁটা এখন 8:40 তো আমরা এখন গুলমার্গের পথে রওনা দিলাম ওখানে দেখি ওয়েদার কন্ডিশন কীরকম থাকে যদি ওয়েদার কন্ডিশন ভালো হয় তাহলে হয়তো রোপওয়ের টিকিট পাবো আমার তো রোপওয়ের টিকিট কাটা নেই গন্ডোলা রাইডের আগেই বলেছি সেটা ওখানে গিয়ে যদি অফলাইন কিছু অ্যারেঞ্জমেন্ট হতে পারে তাহলেই যেতে পারবো আর নয়তো ঘোড়া নিয়ে যাব দেখা যাক ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ সঙ্গে থাকো Sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds jumping and I hear my name. Grasping into a life. Life is happy but it's so গাড়ি থেকে এখন নেমে পড়েছি ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 10:45 তো এখন যাব গুলমার্গের দিকে তোমরা দেখতে পাচ্ছ আশা করি ডেস্টিনেশন এখন আমার গুলমার্গ এখানে ফলকেও লেখা আছে নেক্সট ডেস্টিনেশন গুলমার্গ এখান থেকে 12 কিলোমিটারের জার্নি এখানে তোমাদের ওই ড্রেসটা দেবে যেখানে ঠান্ডা যাতে না লাগে গামবুট মতো দেবে তো ওখানে উপরে গিয়ে যাতে তোমাদের বরফে চলতে সুবিধা হয় দেখা যাক ওখানে তো আমার গন্ডোলার টিকিট নেই তো এটিভি বাইক পাওয়া যায় তারপরে ঘোড়া পাওয়া যায় তো ওখানে কি কী পাওয়া যায় সেটা তোমাদের দেখাবো সঙ্গে থাকো রাজের সাথে অ্যানিমেট 2.0 চ্যানেলের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে এখন আমি গুলমার্গে এসে পৌঁছেছি কত মোটামুটি 12 থেকে 13 মিনিট মতো লাগলো এখানে আসতে এখানে এসে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও ওই দূরে যে টেম্পলটা দেখা যাচ্ছে ওখানে একটা হিন্দি গানে শুটিং হয়েছিল সেটা হচ্ছে জয় জয় শিব শঙ্কর কাটা লাগে না টাঙ্কার তো এটা গুলমার্গের একটা বিশেষ সিনিক বিউটি তো আস্তে আস্তে ঘোড়া নিচ্ছি আমরা কেননা গন্ডোলার টিকিট তো পাইনি তাই ঘোড়া নিয়ে এগোবো এবং আস্তে আস্তে সাইট সিনগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো ঘোড়ায় করে এখন যাচ্ছি
কোমরের অবস্থা তো আগেই খারাপ করেছে বৈষ্ণব দেবীর ওখানে ঘোড়ায় উঠতে, এখন আরও খারাপ হচ্ছে আর কি, জানি না ফিরে আসতে আসতে কতটা খারাপ হবে। তাও এখানে সিনিক ভিউটা খুবই মনোরম, তাই ওই কষ্টটা অনেকটা লাঘব হয়ে যায়। দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, যেহেতু গন্ডোলার টিকিট পাইনি তাই ঘোড়ার রাইড নিয়েই পুরোটা উঠবো, যা এদের ফাইভ পয়েন্ট আছে, ফাইভ পয়েন্ট দেখাবে, তার মধ্যে একটা পয়েন্ট হয়েও গেল একটা চার্চ যেখানে জিআরএ শুটিং হয়েছে, ওই আনুষ্কা শর্মার ওই শাহরুখ খানের জিআরএ, তো ওটা দেখালো, ওটা একটা পয়েন্ট হয়ে গেল। আমি তোমাকে সিনিক ভিউটা দেখাচ্ছি, একবার দেখে নাও তোমরা। গাইজ, মন্দ লাগছে না ঘোড়ায় চড়ে, শুধু কোমরটারই যা দুরবস্থা, তাছাড়া ঠিকঠাকই আছে। তা আবার জিজ্ঞেস করলাম এই ঘোড়ার নাম কি, আলেকজান্ডারের যেমন ঘোড়ার নাম ছিল বোকাফেলাস, হ্যাঁ, কিন্তু আমার ঘোড়ার নাম চিতাক। রানা প্রতাপের সাথে ম্যাচ খাচ্ছে, নিজেকে রানা প্রতাপ মনে হচ্ছে অনেক সময়। সামনে আবার গাছের গুড়ি পড়ে আছে, দেখা যাক কি হয়। পড়ে উঠছি, সিনিক ভিউটি খুবই সুন্দর, বড় বড় গাছ, ঠান্ডাও পড়েছে বেশ, মন্দ নয়। তোমরা গুলমার্গে এলে যদি গন্ডোলা রাইড পেয়ে যাও তাহলে তো আর কিছু বলার নেই, খুবই ভালো। আর যদি না পাও তাহলে ঘোড়া নিতে পারো, ঘোড়ার রাইডটাও মন্দ নয়, শুধু কোমরে আর কি একটু ওই বাতের ব্যথার ওষুধ লাগবে আর কি, তাছাড়া ঠিকই আছে। গাইজ, এখন একটা হল্টিং প্লেসে এসে দাঁড়িয়েছি, এরপরে নাকি বরফ দেখতে নিয়ে যাবে ঘোড়া। আপাতত এটা হচ্ছে ঘোড়ার রেস্টিং প্লেস, সমস্ত ঘোড়া এসে এখানে হল্ট করছে, তারপর আস্তে আস্তে আবার বরফ দেখতে উঠছে। তো দেখি এখানে কিছু খাওয়ার পাওয়া যায় কিনা, না একটু স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে তারপরে আবার উপরে উঠবো বরফ দেখার জার্নিতে। একটা ব্যাপার রিস্কি হয়ে গেছিলো, কারণ আমি ঘোড়ার যে ওটা সিটিং পয়েন্টটা আছে ওটা ধরিনি, স্যাডেলটা ঠিকমতো ধরিনি, তার জন্য রিস্ক হয়ে যাচ্ছিলো একটু, কেননা বলছিল যে ওইটা ধরো, মোবাইলে ব্লগ বানানোটা তো ইম্পর্টেন্ট নয়, ঘোড়া যদি পাস কিট করে তাহলে অসুবিধা হয়ে যাবে, মোবাইলও ভেঙে যেতে পারে। যাই হোক, যা তোমাদের জন্যই করছি সব কিছু তোমাদের জন্যই করা। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, চলো এরপরে যাওয়া যাক উপরে,
দেখা যাক ওখানকার কিরকম সিনিক বিউটি আছে, বরফ পাই কিনা না, উপরে গিয়ে কথা হচ্ছে। গাইজ, ঘোড়ায় করে এখন চলে এসেছি গুলমার্গের মানে শেষ পয়েন্টটাতে, যেখানে বরফ আমি দেখতে পাচ্ছি সামনে। তোমাদেরকে সেই সিনিক ভিউটা দেখাবো। আপাতত কোমরের অবস্থা খুবই খারাপ, কিন্তু এই ভিউটা দেখে আর কি মনটা ভরে গেল। রোদ্দুরও আছে এখানে, বেশ গরমও লাগছে জ্যাকেট পরে। যাই হোক, বরফের ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি গুলমার্গে এসে পৌঁছেছি। তো এই হচ্ছে আমার ঘোড়া, এর নাম চিতক, এটা করেই এলাম। এবারে যাব একটু বরফের নাজারা দেখতে, তো চলো উপরে যাওয়া যাক। গাইস, বরফে হাঁটছি আর কি, বরফটাও নোংরা। এখন তো পুরো কুয়াশায় ভরে গেল, কিছুক্ষণ আগে ক্লিয়ার ছিল। আশা করি কুয়াশা নয়, এটা মেঘ এসছে আর কি। মেঘটা সরে গেলে আবার তোমাদেরকে ভিউটা দেখাতে পারবো। এখন আপাতত পুরোপুরি অবসকিওর, মেঘটা সরে যাওয়ার পরে তোমাদেরকে আবার সিনিক ভিউটা দেখাচ্ছি। পিছনে দেখো, পিছনের ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানটা পুরোটাই বরফ, কিন্তু এই যা বরফটা একটু নোংরা এখানে, কেননা কালো কালো হয়ে গেছে। দেখতেই পেলে তোমরা, যখন আমি হাঁটছিলাম বরফের মধ্যে দিয়ে, তখন পুরোপুরি কালো কালো হয়ে গেছে, কারণ এত মানুষ হেঁটেছে ওর উপর দিয়ে, তাই বরফের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন, কিছু কিছু জায়গা কালো। যাই হোক, পিছনে পুরোটাই বরফ, সিনসিনারিটা অপূর্ব লাগছে এসে। একটু যাদের শ্বাসকষ্টে অসুবিধা আছে তারা একটু প্রিকশন নিয়ে এসো, কেননা একটু অল্টিটিউড এটা গুলমার্গের, এটা এই ঘোড়া রাইড করে যেখানে এসে স্টপ করছে। এখান থেকে রোপওয়ের লাইনটা দেখিয়েছিল যখন নিচে ছিলাম আমরা, কিন্তু এখানে রোপওয়ের লাইনটা কোথায় খুঁজে পাচ্ছি না। যদি রোপওয়ের লাইনটা দেখা যেত তাহলে তোমাদেরকে দেখাতাম নিশ্চয়ই। আপাতত আমার পিছনের ভিউটাই দেখো, আমি ক্লোজ আপ শট নিয়েছি কিছু, এটাই দেখো। ওই দূরে আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো, কতটা দেখতে পাচ্ছ কি না জানি না। এখান দিয়ে ওই দূরে কেবেল কারের যে পোস্টগুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে, ওখান দিয়ে কেবেল কারগুলো ওঠানামা করছে। খুবই ছোট, পিঁপড়ের মতো লাগছে দেখতে, কিন্তু যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। দেখো, যদি তোমরা দেখতে পাও ক্লিয়ারলি কমেন্ট করে জানিও। অনেকটা দূরে, দেখাটাও প্রায় অসম্ভব, কিন্তু ওগুলো হচ্ছে কেবেল কারের স্ট্যান্ড, ওখান দিয়ে আর কি রোপওয়েটা যাচ্ছে গুলমার্গে।
পক্ষে তো বলে তাজ অফ কাশ্মীর, কেন বলে সেটা এখন দেখতে পেলাম। এত সুন্দর ভিউ, বরফে ঢাকা পাহাড়, সামনে সবুজ ভ্যালি, আর এখানে পাইন গাছের সমূহ, সব দেখে খুবই ভালো লাগছে, মনটা খুবই ভরে গেল। আশা করি তোমাদেরও সিনসিনারিটা ভালো লাগলো, কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করো। এখনও অনেক কিছু আসা বাকি আছে, কীভাবে নামবো সেই জায়গাটাও দেখাবো তোমাদের, যতটা পারি কভার করার চেষ্টা করবো। সঙ্গে থাকো। খুদ তো জানে না তু দিল ক্যা সচ ওর ক্যা ফসানে লে দিল মুশকিল খুদ তো সমঝানা জানে না তু বন্ধুগণ। এখানে ওঠার সময় একটা সুন্দর ঝর্ণা পড়ে, কিন্তু সেই ঝর্ণাটা যখন উঠছিলাম তুলতে পারিনি, এখন ফেরার পথে ঝর্ণাটা আবার পড়েছে, তার সিনিক ভিউটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একবার দেখে নাও, অপূর্ব সুন্দর দৃশ্য, সত্যি খুব ভালো লাগবে, মন ভরে যাবে, দেখে নাও। তো গাইস, এখন আমি অবশেষে হোটেল রুমে, পিঠটা পাততে পেরে খুব ভালো লাগছে, বিশ্বাস করো, কোমর একেবারে ধরে গেছে, খুবই অবস্থা খারাপ। কিন্তু যেটা নিয়ে আমি বলবো আজকে সেটা হচ্ছে, তোমরা যদি পারো তাহলে এক মাস আগে অবধি ওই গন্ডোলা রাইড বুকিংটা খোলা থাকে, তো তোমরা যারা যারা গুলমার্গ ভিজিট করবে গন্ডোলা রাইডটা অতি অবশ্যই টিকিটটা কেটে রেখো, তাহলে ভিউটাও খুব ভালো পাবে, তাছাড়া এই কষ্টটার মধ্যে, এই দুর্ভোগের মধ্যে তো যেতে হবে না। সিনিক ভিউটি তো ভালো আছে, ঘোরায় গেলে খরস্রোতা নদী আছে, ঝর্ণা আছে, তারপরে উপরে উঠলে এত সুন্দর ভ্যালি, বরফ, ঠিক আছে। কিন্তু রোপওয়েতে গেলে ওখানে সেকেন্ড ফেজটা যদি গন্ডোলা রাইড যায় আর কি, কেবল কারটা যায়, সেখানে নামলে তোমরা একদম বরফের মধ্যে পিওর বরফ পাবে, ভিউটাও খুব সুন্দর লাগবে, তো চেষ্টা করবে গন্ডোলা রাইডটা নেওয়ার। আর ওখানে কিন্তু খুব দালালের চক্কর আছে এই ঘোড়ায় করে গেলে, সুতরাং যদি বা কেউ যদি বলে গন্ডোলা রাইডের টিকিট পাইয়ে দেবো অফলাইনে আপনারা আর চলুন, ওরম কিন্তু হয় না, সব অনলাইনে বুকিং হয়, গন্ডোলা রাইডের টিকিটও অনলাইনে বুকিং হয়, হেলিকপ্টারও তাই হয়। আমার হেলিকপ্টারের কেস তো তোমরা জানো, আগে থেকে বুক করা ছিল কিন্তু খারাপ ওয়েদারের জন্য সেটা ক্যান্সেল হয়েছে। গন্ডোলা রাইড অনেক সময় ক্যান্সেল হয়, যদি খুব খারাপ ওয়েদার হয় তখনও ক্যান্সেল হয়, তো বুঝে শুনে কিন্তু দরদাম করবে। এখানে পার হেড ঘোরার চার্জ আপ ডাউনের গুলমার্গের জন্য হচ্ছে 2420 টাকা, কিন্তু বার্গেনিং করলে সেটা আরও কমেও নামতে পারে, তোমাদের উপরে, তোমরা ভালো বার্গেনিং করতে পারলে সেটা কমে যাবে অনেকটা, তো চেষ্টা করবে বার্গেনিং করে যাওয়ার, নইলে কিন্তু এই দালালের খপ্পরে পড়লে কিন্তু অনেক টাকা চলে যাবে, মানে সে দালাল কিছু কমিশন নেবে, তারপর ঘোরার মালিককে কিছুটা দেবে, তো এইসব ব্যাপারগুলো আছে, তো বুঝে শুনে তোমরা ঘোরা নেওয়ার চেষ্টা করবে। আর আপাতত এইটুকুনি বলার ছিল, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে, আর কালকের জন্য ওয়েট করো, কালকে তো কাশ্মীর ব্লগ পার্ট 5 বা ডে 5 আসতে চলেছে, কালকে যাবো সোনমার্গ, সোনমার্গের সিনিক বিউটি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকে এই অবধি রইলো,
রাখছি, টাটা।